খোকা কোথায় গেল? সর্বনাশকে তো কলকাতা থেকে আনতে পারিয়েছি খোকাকে, তুমি চুপ করো। দেখুন আমার বাবা এসেছেন, অসুস্থ, চোখে ভালো দেখতে পান না, কাউকে যদি। বেশ, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি মা। আর এই ছেলেটিকে আপনার কাছে রাখুন। একটা কথা, ডাক্তারবাবু বারণ আছে এ সময়। শুনুন মা, শুনুন, শোনবার সময় নেই। আপনি? উনি উনি কোন ঘরে? শুনুন, ডাক্তারের নিষেধ আমার জন্য নয়। আপনি আপনি কে? আমি জানি না। আমি খোকাকে নিয়ে এসেছি। ও বুঝেছি। শুনুন, কোথায় যাবেন? আমাদের আর কিচ্ছু করবার নেই। কি কি বললেন? এ সময় ও ঘরে যাওয়া উচিত। ডাক্তার, ডাক্তার, শীঘ্র এসো ডাক্তার, প্রবীর বোধ হয়। আমার আর কিচ্ছু করবার নেই, বৌঠানকে খবর দিন, আপনাদের শেষ যা করবার করুন। ও তাহলে, তাহলে ডাক্তার, ডাক্তার, কাকাবাবু, কাকাবাবু ডাক্তার। শোনো মা, অধীর হয়ো না, আর কোনো আশাই নেই। ডাক্তার বলে গেল মিথ্যে কথা, ভুল কথা, ওরা কি জানেন? আপনি ঘুমিয়ে পড়েছে, ঘুমুক, শব্দ করো না। না না, তুমি খেদো না, এসো আমার সঙ্গে, তোমার কোনো ভয় নেই, এসো। তুমি খেদো না, আমি আসছি। অঙ্কাবতীতে স্বামীকে বাঁচিয়েছিলেন না? হ্যাঁ। শোনো, খোকাকে আমি সঙ্গে করে এনেছি, তার ভার তোমাকে নিতে হবে। তোমার সতীনের ছেলে সে। আমার সতীনের ছেলে? তাই উনি উনি তোমায় কিছু বলেননি? হ্যাঁ বলেছিলেন, 7 বছর আগে উনি একজনকে বিয়ে করেছিলেন। সে এখন কোথায় জানো? সে মরে গিয়েছে, উনি তো আমাকে তাই বলেছিল, তার নাম ছিল শীলা। ঠিকই বলেছেন, শীলা মারা গেছে, তার ছেলে খোকা আমার কাছে ছিল, তোমাদের জিনিস তোমাদের কাছে পৌঁছে দিলাম। আপনি? আমি? আমি উমা। উমা শীলার বন্ধু। শীলার কাছে শুনেছি সতী কঙ্কাবতী শীতের সিঁদুর এই বাড়িতে আছে। হ্যাঁ আছে। কোথায়? নিয়ে এসো। আচ্ছা।
এই কৌটো আমার শাশুড়ি রেখে দিয়েছে, দেখি। তোমার কপালে পরিয়ে দিলাম, যাও বোন, মা গঙ্গাকে মানত করে তোমার স্বামীর মাথা কোলে নিয়ে বসো। জমির সাধ্য নেই তোমার স্বামীর অঙ্গ স্পর্শ করে। আপনি কোথায় যাচ্ছেন? আমি আমি যাচ্ছি আমার মার কাছে। উমা কোথায়? আপনি কুইক কুইক, আমার মেয়ে উমা। উমা, তিনি তো বৌরানীর কাছে ছিলেন। বৌরানীর কাছে কেন? প্রবীর কোথা? প্রবীর, শুনুন, ডাক্তারের নিষেধ। আর ড্যাম ইউ ডক্টর, ডক্টর, ডক্টর! উমা, উমা, শেষ, আমি তাকে সুস্থ দেখতে পেলাম। চলি পড়া এক মাথা সিঁদুর, আমার পায়ে মাথা রেখে, হয়তো হয়তো আমার উমা কোথায়? উমা, তোমার হাতে তুলে দিয়েছিল। শিলা নয়, শিলা নয়, আমার উমা, আমার উমা। চামেলি করেছিল তাকে পাষাণ শিলা, সে আবার মমতাময়ী উমা হয়ে ফিরে এসেছে। আর মার প্রতি মিলন হবে কিনা তাই। শিলা, উমা, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। আর উমা, তিনি তো নেই, চলে গেছে। কোথায় চলে গেছে? তার মায়ের কাছে। মায়ের কাছে? স্ট্যান্ড ইরেক্ট, স্ট্যান্ড ইরেক্ট মাই ভাই। কোনো ভাই, কোনো ভাই নেই। সতী গঙ্গাবতীর মেয়ে আমার উমা চলেছে তার মায়ের কাছে। সতী গঙ্গাবতীর মেয়ে, সতী গঙ্গাবতী তার মূর্ষ স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তার মেয়েও আজ কোনো ভাই নেই, কোনো ভাই নেই। সেও তাকে মরণের মুখ থেকে ফিরিয়ে আনে। ওই যে আমার মা, হ্যাঁ হ্যাঁ, ওই যে জবন্ত প্রদীপ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, আমি যদি তোর মেয়ে হই, সতী গঙ্গাবতী যত যদি থাকে আমার দেহে, তাহলে আমার জীবন নিয়ে আমার স্বামী যেন বেঁচে ওঠেন। ওই দীপ, ওই জ্বলন্ত প্রদীপ, ওকে নত জানু প্রণাম করমা। ওরই রক্ত শিখা চলছে প্রতি হিন্দু নারীর শিথির শিথিরে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।